আপনার আর ফারদিন সেই ছোটবেলার বন্ধু, কখনো কারো কথা কেউ ফেলে দিতে পারে না। কিন্তু আজ এখানে একটুও মন টিকছে না ফারদিনের, অস্থির লাগছে খুব তাকে। একটা শ্বাস নিয়ে আপনারকে বলল, আপনার একটু হাসির রেখা টানার চেষ্টা করে বলল, না রে দোস্ত, বাবা মা খুব টেনশন করবে, আর গতকালকেও ফারহাকে এখানে রেখে যাওয়ার জন্য খুব কষ্ট করে বোঝাতে হয়েছে তাদের। জানিসই তো আমার একটাই বোন, বাবা মা কখনো তাদের একমাত্র মেয়েকে চোখের আড়াল করতে চায় না। কলেজে গেলেও তারা অস্থির হয়ে থাকে মেয়ের জন্য, চোখের আড়াল হলেই যেন ফারহাকে খুঁজতে থাকে তারা। বুঝিসই তো বাবা মায়ের মন। আচ্ছা, তাহলে ফারহাকে পৌঁছে দিয়ে তুই আবার এখানে আসিস। হুম, আমি সন্ধ্যার আগেই তোর কাছে আসছি। আবরার একটু হেসে বলল, আচ্ছা। ফারহাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল ফারদিন। ফারহা এত কথা বললেও ফারদিন নিশ্চুপ। বাসায় এসে জামা চেঞ্জ করে খাটে লম্বা হয়ে শুয়ে রইল ফারহা, হিসেব মেলানোর চেষ্টা করছে। প্রথমত সাদাবের সাথে প্রায় এক বছর পর দেখা, তাও কি বিশ্রীভাবে, ভাবতেই ছি সূচক শব্দ মুখ দিয়ে বেরিয়ে আসে। দ্বিতীয়ত ফারদিন ভাইয়া কখনো এমন আচরণ করে না, আর ফারদিনকে ছোট থেকে তেমন একটা কাঁদতে দেখেনি ফারহা। কিছু কারণ তো নিশ্চয়ই আছে যা ভাইয়া বারবার আড়াল করতে চাইছে। আর শেষে হবে কালকে আপনারের সাথে ঘটে যাওয়া মুহূর্তগুলো। রুমে ঢোকায় আপনাদের কড়া বকাবকির মাঝেও একটা মায়াময়ী দৃষ্টি দেখেছে সে। কিছুক্ষণ পর আবার সব রাগ হাওয়া হয়ে গেল। তাকে মেহেদি লাগিয়ে দেওয়া মুহূর্তটা, সকালে ছাদে দুজন একা কথা বলা, সময়গুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে তার। সন্ধ্যার সময় মায়ের ডাকে উঠে রুম থেকে বের হয় ফারহা। মায়ের কাছে যেতেই মা বলল চার কাপ চা বানাতে, প্রতিবেশী চাচি এসেছে। ফারহা চুপচাপ রান্নাঘরে গিয়ে চা বসালো। ওদিকে তাদের মাঝে জমিয়ে আলোচনা চলছে। ফারহা বারবার বিয়ের কিছু টপিক শুনতে পারছে আলোচনার মাঝখানে। বাড়িতে কোনো বিয়ের টপিক উঠলেই বুকটা ধুকপুক করতে থাকে তার। না জানি কোন দিন তার বিয়ে নিয়ে পড়ে সবাই। আজও একটু একটু ভয়ে বুকটা ঢিপ ঢিপ করছে তার। চা হাতে তাদের সামনে এগিয়ে গেল ফারহা। চা রেখে মায়ের এক পাশে গিয়ে দাঁড়ায় সে। চাচি মায়ের কাপে চুমুক দিয়ে বলল, এর মাঝে মা বলল, তো পরে মেয়েটাকে পেয়েছে কোথায়? চাচি আবারও চায়ের কাপে চুমুক দিয়ে বলল। চাচির কথায় থামিয়ে ফারহার মা তাকে বলল, তুই চলে যা ফারহা, বড়দের মাঝে থাকতে নেই। মায়ের কথায় চুপচাপ সেখান থেকে চলে যাচ্ছে ফারহা। প্রতিবেশী নামক এই মহিলাটাকে দেখলেই মেজাজ খারাপ হয় তার। এই মহিলার কাজই হলো এর কথা গিয়ে তাকে বলা, ওর কথা এসে অন্যকে বলা। এখানেও এসেছে নিশ্চয়ই তানিয়া নামক মেয়েটার কথা সবাইকে বলতে। এর মাঝে ফারহাকে নিয়ে টপিক উঠলেই থমকে চায় সে। তবুও চুপচাপ দরজার আড়ালে গিয়ে শুনতে চেষ্টা করে ওই মহিলা বাবা মাকে কি কান পড়া দিচ্ছে। এর মাঝে বাবা তাকে থামিয়ে দিয়ে বলল, এতক্ষণ অন্যের গিবত গিয়েছেন, কিচ্ছু বলিনি, কিন্তু শেষে যে আমার মেয়েকে নিয়ে বাড়তি দু তিন লাইন অ্যাড করলেন, এগুলো আর কখনো বলার চেষ্টা করবেন না, বিশেষ করে আমার সামনে কখনো বলবেন না। বাবা আবার বলল, আমাদের মেয়ের প্রতি আমাদের পুরো বিশ্বাস আছে, আমাদের মেয়ে কখনো আমাদের কথার বাইরে জানি আর কখনো যাবেও না। এর মাঝে মা ফোরন কেটে বলল, আর ফারহা এমন কাজ করলে তাকে মেয়ে হিসাবে স্বীকারই করব না, ত্যায্য মেয়ে করে দেব, তবুও অন্যায়কে প্রশ্রয় দেব না। একটা কথাই যেন ভয়ে বুকটা কেঁপে ওঠে ফারহার। মায়ের কথায় বুকটা ধুকধুক করলেও বাবার কথা শুনে ভালো লাগছে যে তার প্রতি তাদের কত বিশ্বাস। সারা বাড়িতে কোলাহলপূর্ণ পরিবেশ। আসার সময় সারা রাস্তা কেঁদেছিল আইরিন। আইরিন অনেকের কাছেই শুনেছে বিয়ের পর স্বামীর বাড়ি যাওয়ার সময় মেয়েটা কান্না করলে তাদের হাজবেন্ড অনেকে ভাবে বোঝানোর ট্রাই করে, তাদের কতভাবে কথা বলে, তাদের স্বাভাবিক করার চেষ্টা করে। কিন্তু আইরিনের হাজবেন্ড মাহিন তার দিকে একবারের জন্য ফিরেও তাকায়নি। পুরোটা সময় আইরিনের থেকে দূরে বসে বাইরের দিকে তাকিয়েছিল। এখন রাত হয়েছে অনেক, সারা ঘর জুড়ে কোলাহল, বাট এখানে আসার পর মাহিনকে এক মুহূর্তের জন্যও চোখে পড়ছে না তার। এখানে প্রায় সবাই অচেনা, মাহিনকে একটু চিনে তাও বিয়ে হয়েছে নিজের স্বামী, এটা ভেবে
বিয়ে ঠিক হওয়ার পর তেমন কথা বলার সুযোগ পায়নি তার সাথে। ফ্যামিলিগতভাবে ঠিক হয়ে হুটহাট হয়ে গেছে সব। আইরিন প্রথমে কান্না করলেও মাহিনের ছবি দেখার পর সেও রাজি হয়ে যায়। আইরিনকে একটা সাজানো ঘরে বসিয়ে দিয়ে চলে গেল সবাই। একা একা বসে আছে সে, বারবার মাথা তুলে দরজার দিকে তাকিয়ে দেখছে মাহিন আসছে কিনা। কিন্তু প্রায় ঘন্টা খানেক হতে চলল, এখনও মাহিনের খবর নেই। ভয়ে বুক ধুকপুক করছে আইরিনের। তার সামনে কি বলবে সে, কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। তবুও অপেক্ষা করে যাচ্ছে চুপচাপ। ওদিকে ব্যালকনিতে ফ্লোরে বসে দেওয়ালের সাথে হেলান দিয়ে চুপচাপ আকাশের দিকে চেয়ে আছে ফারদিন। হাতে আইরিনের একটা ছবি, চক্ষু যুগল রক্তিম আভা ধারণ করে আছে তার। গতকাল রাতেরও দিনের বেলায় ভাইয়ার অদ্ভুত আচরণটা নিয়ে টেনশন কমছে না ফারহার। তাই বিষয়টা জানতে ভাইয়ের রুমের দিকে আগাতে থাকে সে। রুমে এসে ফারদিনকে না দেখে ব্যালকনিতে আসে সে, নিয়ে ফ্লোরে বসে আছে। ফারহা এগিয়ে গিয়ে তার কাছে বসল। ছবিটা হাতে নিতেই চমকে উঠল সে। ফারদিনের দিকে অদ্ভুত চাহনি দিয়ে বলে, কারণটা তাহলে এটা ছিল ভাইয়া? ফারদিন এবার কেঁদে উঠে বলে, আজ ওর বাসর, বিয়ে হয়ে গেছে ওর। বন্ধুর বোন দেখে মান সম্মানের দিকে তাকিয়ে চাইলেও কিছু করতে পারিনি আমি। আপনার স্যার কিন্তু সেই হ্যান্ডসাম, তাই না দোস্ত? দাঁত কেলিয়ে কথাটা বলল সাথী। আইরিন পাশ থেকে বলল, আমার ভাইটাকে কি তোরা চোখ দিয়ে গিলে খাবে নাকি? সাথী মুখ দিয়ে চ সূচক একটা শব্দ ছেড়ে বলল, সুন্দর কি সুন্দর বলবো না তো, কি বলবো? মুখ ফসকে পাশ থেকে ফারহা বলল, আমারও স্যারকে খুব ভালো লাগে। ফারহার কথায় কেউ কিছু বলছে না। ফারহা পেছনে তাকিয়ে দেখা মাত্রই আপরার তাদের পাশ দিয়ে হেঁটে গেল। মুহূর্তেই চিফে ছোট্ট একটা কামড় দিল ফারহা। ইশরে, স্যার কিছু শুনে ফেলেনি তো? কিন্তু তা নিয়ে আলোচনা বন্ধ হয়নি ফ্রেন্ড মহলের মাঝে। ক্লাসেও চলছিল লুকিয়ে আলোচনা, যেটা সূত্র ধরে আপনার স্যার সারা ক্লাস কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল। শেষে যাওয়ার সময় আস্তে করে বলল, এখন তোমার পড়াশোনা করার বয়স, এসব করার বয়স না। সেদিনের পর থেকেই আইরিন তাকে ভাবি বলে সম্বোধন করে। মাঝে মাঝে আইরিন বলতো আপনারও ফারহাকে পছন্দ করে, সেটা আইরিন বোঝে, বাট তা আপনার প্রকাশ করতে চায় না। এসব নিয়ে ফারহাকে কতদিন খেপিয়েছে তার হিসেব নেই, বাট আজ ফারদিনের মুখে কিছু কথা শুনে সকল চিন্তাভাবনা হাওয়াই উড়িয়ে গেল তার। আইরিনের ছবি হাতে নিয়ে ফারদিনকে এভাবে কাঁদতে দেখে ফারহা বলল, এতই যখন ভালোবাসতে তাহলে কাউকে বলনি কেন এতদিন? কেন চুপ করেছিলে ভাইয়া? কাউকে না বললে অন্তত আমায় বলতে তুমি। যা হওয়ার তা পরে দেখা যেত, কেন চুপ থেকে এখন আফসোসের পাহাড় বইছ? ফারদিন চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে বলল, আমি চাইনি আইরিনের বিষয়টা নিয়ে আমাদের মাঝে বন্ধুত্ব শেষ হয়ে যাক, আর আবরার এটা কখনোই মেনে নিত না। তুই তো জানতি আমাদের বেস্ট ফ্রেন্ডের তালিকায় তিনজন ছিলাম। ফারহা একটু ভেবে বলল, তুমি, আবরার ভাই আর সোহেল ভাই, কিন্তু সোহেল ভাইয়ের সাথে তোমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। আবরার ভাইয়া নাকি চড় মেরেছিল তাকে? ফারদিন বলল, কিন্তু আবরার সেদিন কেন এমন করেছিল জানিস? ফারহা দুই দিকে মাথা নাড়িয়ে না বলল। ফারদিন একটু মুচকি হেসে বলল, সোহেল তোকে পছন্দ করত, আর সেটা আমাকে সরাসরি বলতে পারেনি দেখে আবরাকে বলে আমায় রাজি করাতে চেয়েছিল। কিন্তু আবরা সেদিন সোহেলের সাথে খুব খারাপ ব্যবহার করেছিল, দুশ্চরিত্র বলে তাড়িয়ে দিয়েছিল, আর বলেছিল বন্ধুর বোন মানে তোরও বোন, বোনের দিকে কিভাবে বাজে নজর দিস, কোন সাহসে, দুশ্চরিত্রের সাথে আরও যাতা বলেছিল। ফারদিনের কথায় চোখ বড় বড় করে তাকাই ফারহা। এই সামান্য বিষয়টা নিয়ে এত বছরের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে গেল তাদের। ফারদিন আবারও বলতে লাগল, সেদিনে আইরিনের বিষয়টা মনের ভেতর মাটি চাপা দিয়ে দিয়েছিলাম আমি। মাঝে মাঝে আফসোস হতো কেন আবরারের বন্ধু হতে গেলাম, আবার এটা ভেবেও নিজেকে সান্ত্বনা দিতাম তার মতো বন্ধু পাওয়াও তো ভাগ্যের ব্যাপার। মাঝে মাঝে মনে হয় আমরা বন্ধু না, যেন দুই ভাই।
হালকা ভয়েই যেমন ফারহার বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দ তৈরি করে, তেমন আজও বুকের ভেতরটাই টিপ টিপ করতে শুরু করলো। এত কাহিনী আগে জানলে কখনো আপনারের প্রতি তার এত ফিলিংস কাজ করতো না। তাহলে তারও কি এখন উচিত আপনাদের জন্য তৈরি হওয়া বিন্দু বিন্দু ফিলিংসগুলো একটা একটা করে চাপা দেবা শুরু করা? এর মাঝে ফারদিনের কথায় ধ্যান ভাঙে ফারহার। ফারদিন খুব করুণ গলায় বলল, কথাগুলো কাউকে বলবি না প্লিজ, কারণ এসব কথা জানাজানি হয়ে গেলে আরিয়ানের সংসারে অশান্তি তৈরি হতে পারে। আমি চাই না আমার কারণে তার শান্তি নষ্ট হয়ে যাক, সে সারা জীবন সুখে থাকুক, এটাই আমার চাওয়া। রাত ধীরে ধীরে গভীর হতে লাগলো, আর এদিকে সেই অনেকক্ষণ ধরে মাহিনের জন্য অপেক্ষা করছে আইরিন। চারপাশের কাঁচা ফুলের সুবাস ভেসে উঠছে, আর এদিকে ভয়ে বুকটা ধুকপুক করছে আইরিনের। এরপর কি হবে ভাবতে ভাবতে মাথায় ভর করে আছে নানান দুশ্চিন্তা। ভাবতে ভাবতে দরজায় আওয়াজ পেতেই নড়ে চড়ে বসে সে। মাহিন এসেছে রুমে, সুদর্শন দেখতে পারফেক্ট একটা মানুষ তার চোখে, তাই তো ছবি দেখেই বিয়েতে রাজি হয়ে গিয়েছিল। যদিও মেয়েকে এখন বিয়ে দিতে চায়নি আইরিনের বাবা মা, তবে ছেলে ও ছেলের কোয়ালিফিকেশন আর ছেলের কেরিয়ার দেখে প্রস্তাব ফিরিয়ে দেয়নি তারা। চাকরির সুবাদে 6 মাসের জন্য আমেরিকা পাড়ি দেবে সে, এই তো 10-12 দিন পরই ফ্লাইট, তাই তাড়াহুড়ো করে মাহিনকে বিয়েটা করিয়ে দিল তার ফ্যামিলি। রুমে এসে খাটের পাশে এসে দাঁড়ায় সে, আইরিন মাথা নিচু করে বসে আছে। মাহিন হাত ঘড়ি খুলতে খুলতে বলল, কয়েকটা কথা বলবো, মন দিয়ে শুনেন। বিয়ের আগে আপনি আমি খুব বেশি পরিচিত ছিলাম, বিষয়টা কিন্তু এমনও নয়। আমার ফ্যামিলি থেকে হুটহাট এই সিদ্ধান্ত, আর আপনার ফ্যামিলিও রাজি হয়ে যায়। এর মাঝে আমি আপনাকে কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু আপনিও নাকি আমার ছবি দেখে বিয়েতে মত দিয়ে দিলেন। আমার ফ্যামিলিও হয়তো ভেবেছিল আপনি দেখতে সুন্দরী বলে আমিও সব মানিয়ে নিব। এরপর আমার চলে যাওয়ার সুবাদে বিয়েটাও খুব তাড়াহুড়া করে হয়ে গেল। বাট এখন আপনি এটা ভাববেন না যে আপনাকে আমার পছন্দ হয়নি বা বিয়েতে আমার মত ছিল না দেখে আপনাকে বাড়ি থেকে বের করে দিব, এমনটাও করব না আমি। আপনি এই বাড়িতে আপনার মতো করেই থাকতে পারেন, আমার কোনো প্রবলেম নেই, তবে আমার স্ত্রী হওয়ার অধিকারটা চাইবেন না। কথাগুলো আমি আপনাকে বিয়ের আগেই বলতে চেয়েছিলাম, বাট বলতে পারিনি দেখে এখন বলছি। এখন আমি চাইলে আপনাকে ডিভোর্স দিতে পারবো, বাট বাবা মা এটা কখনোই মেনে নিবে না, তাই বাকি সিদ্ধান্তটা আপনার। শুধু বউ নামে এই বাড়িতে থাকবেন নাকি এখান থেকে চলে যাবেন? আর এখানে থাকলেও রানীর বেশে থাকতে পারবেন ওটা নিয়ে ভাববেন না। বলেই একটা ট্রাউজার আর টাওয়াল দিয়ে ওয়াশরুমে চলে গেল মাহিন। এতক্ষণের এই মুহূর্তটা যেন পুরোটাই মাথার উপর দিয়ে গেল আইরিনের। কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না, মাথাটা ভন ভন করতে শুরু করলো তার। প্রথম দেখায় কাউকে ভালোবেসে ফেলে তার মুখে এমন কিছু শোনার জন্য অপেক্ষায় ছিল না সে। কত কিছুই তো ভেবে রেখেছিল সে, বিয়েটা হবে, এরপর মাহিনের সাথে পরিচয়টা হবে এই 10-12 দিনেই, তারপর মাহিন চলে গেলে ফোনে কথা হবে তাদের, গভীর রাত পর্যন্ত লুকিয়ে লুকিয়ে ফোনে প্রেম করবে দুজন, কেউ দেখবে না তাদের এই লুকোচুরি প্রেম। ধীরে ধীরে তৈরি হবে মাহিন ফিরে আসার অপেক্ষাটা। হুট করে একদিন এক আকাশ সমান আনন্দ নিয়ে ফিরে আসবে মাহিন, সেই আনন্দে মহাকাশের তারাগুলো মিটমিট করে চলতে থাকবে তার। বাট আজ সব স্বপ্নই যেন দীর্ঘশ্বাসে পরিণত হয়ে গেল। আজ আর ঘুম আসছে না ফারহার। ফারদিনের কথাগুলো এক পাশে রাখলো আর অন্য পাশে রাখলো আবরারকে, দুটোই মেলানোর চেষ্টা করছে সে। ফারদিনের ভালোবাসা হারানোর কষ্টটা সে একটু হলেও অনুভব করতে পারছে, কিন্তু এসবের মাঝে তার ভাবনায় বারবার নতুন করে আবরারকে কেন চড়িয়ে ফেলছে তা সে নিজেও বুঝে উঠতে পারছে না। আজ এই বুকের বাপাসটাই টিপ টিপ শব্দ করছে কেন, কিসের এত ভয়? বিষণ্ন মনে ব্যালকনিতে বসে আছে ফারহা, তখনই পাশে এসে বসে ফারদিন। ফারহার দিকে রাগি দৃষ্টিতে চেয়ে বলল, তুই নাকি 2 দিন ধরে কোচিংয়ে যাচ্ছিস না, সমস্যা কি? ফারদিনের কথায় একটু বিষণ্ন মন নিয়ে বলল,
কিছু না, এমনি ভালো লাগছিল না তাই যাচ্ছি না, কালকে থেকে যাব। হুম, তা তো যাবি। আর এমনিতেই আবরার বলেছে কাল থেকে 10 মিনিট আগে কলেজ ও কোচিংয়ে না পৌঁছালে ক্লাসের বাইরে ধার করিয়ে রাখবে। আচ্ছা। ফারদিন চলে গেলেও বিষণ্ন মনে বসে রইল ফারহা। ফোনটা বের করে আইরিনকে কল দেয়। একবার কল হতেই রিসিভ করে আইরিন বলল, হুম ফারু বল। ফারহা একটু অভিমানী কণ্ঠে বলল, বল মানে শ্বশুরবাড়ি যাওয়ার পর একবার ফোন দেওয়ারও প্রয়োজন মনে করলি না তুই? আগে তো ঠিকই বলতি আমাদের বন্ধুত্ব চিরকাল থাকবে, আর এখন শ্বশুরবাড়ি পা রাখতেই ভাব বেড়ে গেছে তোর? আইরিন শান্ত গলায় বলল, না রে একটু ব্যস্ত ছিলাম তো তাই ফোন দিতে পারিনি। আইরিনের কণ্ঠ একটু গম্ভীর দেখে ফারহা বলল, কি হয়েছে তোর, এভাবে কথা বলছিস কেন? না কিছু না, মনটা ভালো ছিল না তাই। মন খারাপ কেন, হাজবেন্ড বকেছে নাকি? আরে না, ও তো খুব ভালো, ওর মতো মানুষ হয় না, আমি মনে কষ্ট পাবো বলে একটা ধমকও দেয় না। বলেই একটা শ্বাস নিল আইরিন। ফারহা বলল, আচ্ছা কালকে থেকে কলেজে যাবি? না রে, আরো 2-1 দিন যাওয়া হবে না, তুই একাই যাস। হুম, কোচিংও যাওয়া হয় না, কাল থেকে না গেলেও তোর ভাই নাকি ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখবে। আইরিন একটু হাসার চেষ্টা করে বলল, বিয়ের আগেই এত অত্যাচার শুরু করেছে আমার ভাবিটার উপর। চুপ, একদম বাজে বকবি না, তোর ভাই আমারও ভাই, তাই ভাই ইজ ভাই, অন্য কিছু নাই। থাক ঢং করা বাদ দে, জানি না আমি। চুপ কর তো, ফোন রাখ। ফোন রাখার পর রুম থেকে মায়ের ডাক কানে ভেসে আসলো। পরদিন সকালের নাস্তা সেরে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে ফারহা। কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল সে। রাস্তার পাশ ধরে হাঁটছে একটা খালি রিকশাও চোখে পড়ছে না। হঠাৎ পেছন থেকে ফারহা বলে কারো ডাক শুনতেই থমকে পেছন ফিরে তাকায় সে। দেখে সোহেল ভাই দৌড়ে তার সামনে এসে হাঁপাতে লাগলো, তারপর সোজা হয়ে দাঁড়িয়ে বলল। যদিও তার সাথে ফারহা কথা বলতে ইচ্ছুক নয়, তবুও ভদ্রতার খাতিরে বলল, জি ভালো, আপনি কেমন আছেন? খেয়াল করিনি, সরি। আপনার আনন্দে আমি কেন আনন্দিত হব? আর হ্যাঁ আসি, সময় নেই আমার, এমনিতেও আজ রাস্তায় খালি রিকশাও পাচ্ছে না, তার উপর ওর সাথে বক বক করে অনেকটা সময় নষ্ট হলো। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8:55 বাজে, আর ওইদিকে 9:00 ক্লাস, আর আজ মঙ্গলবার, প্রথম ক্লাস ওই খাটাসটার। লেট হলেই ক্লাসের মঙ্গল উদ্ধার করে ছাড়বে। কলেজে গেট দিয়ে প্রবেশ করতেই দেখে 9:03 বাজে, ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি, সব স্টুডেন্ট ক্লাসরুমে চলে গেছে। ভয়ে দোয়া দরুদ পড়তে পড়তে ক্লাসরুমের দিকে চলে গেল সে। যেতে যেতে সব মিলিয়ে অলরেডি ক্লাসের 5 মিনিট লেট। দরজার সামনে দাঁড়িয়েই ফারহা বলল, মে আই কাম ইন স্যার? ভেতর থেকে করা জবাব, নো, স্ট্যান্ড আউট সাইড দ্য ডোর। সরি স্যার, আর এমনটা হবে না, আসলে গাড়ি পেতে লেট হয়ে গেছে। নো এক্সকিউজ। একরাশ বিরক্তি নিয়ে ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে ফারহা। সোহেলকে মনে মনে ইচ্ছে মতো গালি দিচ্ছে সে, ওর কারণেই একটা গাড়ি মিস করেছিল তখন। অবশেষে পাক্কা 10 মিনিট পর ক্লাসে প্রবেশ করার অনুমতি পেল সে। কি ভাবি জি, শুনলাম আজ নাকি ক্লাসের বাইরে দাঁড় করে রেখেছিল তোমাকে, আমার ভাইটা পারেও বটে। আইরিনের কথায় মাথাটা এবার আরও গরম হলো তার। রাগ নিয়ে বলে, তোর ভাই যেমন খাটাস তুইও তেমন খাটাস, একজনের নাচায় আরেকজনের তালি বাজায়। হা হা, আচ্ছা শোন, কাল থেকে আমিও যাব কলেজে। সত্যি? হুম, এখানে সারাদিন বসে থাকতে ভালো লাগে না। আচ্ছা চলে আয়, মজা হবে অনেক। হুম। পরদিন একটু আগে আগে ফার্সিটিতে চলে গেল তারা।
ক্লাসরুমে ব্যাগ রেখে বাইরে আড্ডা দিচ্ছিল বান্ধবীরা মিলে। কিছুক্ষণ পর ক্লাসের সময় হওয়ায় সবাই ক্লাস কক্ষের দিকে হাঁটা ধরল। টেবিলে এসে বসে ব্যাগ সরাতেই একটা ছাটকা খেল ফারহা। দেখে ব্যাগের নিচে একটা গোলাপ ফুল আর একটা চিরকুট। চিরকুট না, এটাকে চিঠি বলা যায়, কারণ চিরকুট হলে লেখা অল্প হতো আর এখানে লেখা অনেক, আর শেষে ছোট্ট করে লেখা ইতি আবরার। ভয়ে হাত পা হালকা কাঁপুনি তৈরি হলো তার। আবরার হুট করে চিঠি আর ফুল দিল কেন? সে তো এমনটা করবে বলে কল্পনাও করতে পারেনি ফারহা। তবুও সকলের আড়ালে চিঠি আর ফুলটা ব্যাগের ভিতর ঠুকিয়ে নিল ফারহা। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলেও ক্লাসে মন বসছে না কিছুতেই। প্রথম ক্লাসটা শেষ হতেই ব্যাগ থেকে হালকা বের করলো চিঠিটা, একটু একটু পড়তে শুরু করলো। প্রিয় চোরাবালি, প্রথমে অবাক হচ্ছ সম্বোধনটা দেখে, ভাবছ চোরাবালি আবার কেমন সম্বোধন। তবে এটারও যথেষ্ট কারণ আছে। তোমায় যেদিন প্রথম দেখেছি সেদিন থেকেই ধীরে ধীরে কখন যে তোমার প্রেমে পড়ে গেলাম তা নিজেও বুঝতে পারিনি। তোমার মাঝে সেভাবে হারিয়ে যেতে শুরু করলাম যেভাবে কোনো মানুষ চোরাবালিতে পড়লে নিজেকে হারিয়ে ফেলে। আমিও ঠিক সেভাবেই তোমার মাঝে হারিয়ে ফেলেছি নিজেকে, আহত হয়েছি তোমার মায়াবী চোখের দৃষ্টিতে। আমি আহত, ভীষণ আহত, ইতি আবরার। চিঠিটা পড়ে হাত পা আরও কাঁপতে শুরু করলো ফারহার। এগুলো কী সব লিখেছে আবরার স্যার? তাহলে কি সত্যিই আবরার স্যার তাকে ভালোবাসে? আমার আজ বিশ্বাসই হচ্ছে না। চিঠিটা ব্যাগে ঠুকিয়ে ব্যাগের উপর মাথা থেকে মুখ লুকিয়ে বসে আছে ফারহা। হয়তো এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে।